ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ। নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন, কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে, সেখান থেকে বিক্রি করে দেয়া হলো তাকে, রাজা তাকে কিনে নিলেন, তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে, তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন, আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আপনাদের, টপিকটা কি দিবা তোমরা, টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান, মনে থাকবে? চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, দুই নম্বর, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ, আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শূলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারলো। আরও কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন, কি স্বপ্ন দেখলেন? যে সাতটা পাতলা পাতলা গাভী, মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে। সাতটা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী, সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন সাতটা সবুজ শীষ, শীষ বোঝেন কিনা? এ ধানের শীষ না, আবার সবুজ শীষ। আর দেখছেন শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কী ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে, না এটা কি স্বপ্ন, আর দুঃখ আহলাম, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এটার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। দৌড়ে গেলেন তিনি জেলখানায়, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন, সাতটা জীর্ণ শীর্ণ গাভী, সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন, এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন, এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আমার কথা বলছেন? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন, এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন, এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে, কি হবে বলেন? সাত বছর। সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো, যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছি না আস্তে আস্তে, এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না। করোনার সময় ছিল, ওই সময় একটা সমস্যা ছিল, ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল, আরও অনেক ইস্যু আছে, শুধু এগুলো ইস্যু নয়, অপচয় ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জুলুম আছে, তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে, বড় বড় পরাশক্তিদের চাপ আছে, অনেক ব্যাপার আছে, রিজার্ভ কমে যাওয়া, অনেক বিষয় আছে, সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কি না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে, এটা সাতটা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা,
এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে। সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো। মানে অপচয় করা যাবে না, যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে না। এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে। আকাশ কি করবে? বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই সাত বছর আমরা কিভাবে চলবো তাহলে? এই যে রিজার্ভ করেছি, এই রিজার্ভ বা সঞ্চিত সম্পদ দিয়ে আমরা সাত বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবেন। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারল না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল, এই এই হলো স্বপ্নের ব্যাখ্যা, রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। রাজা কত বিচক্ষণ ছিলেন, রাজা সত্য মিথ্যা চিনতেন, তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে। এই আমার এমবি মন্ত্রীটা শোনো, তোমরা কেউ সমাধান দিতে পারো নাই, ইউসুফ সমাধান দিয়েছে। ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তিনি সম্মানিত করলেন, সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে? ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন, আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ, আমি হচ্ছি রজুলুন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন, আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের। সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন, মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল। কোরআন তো মূল্যায়ন করি না আমরা, আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি না। এই জন্য আমরা বলছি, বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে, এক ভাই, জনগণ হই আর সরকার হই, কোনো সম্পদ অপচয় করা যাবে না। আমরা সম্পদ অপচয় করি, করি না? আপনি অজু করেছেন, আপনি এক বালতি পানিতে অজু করেছেন, ট্যাপ ছেড়েছেন, মসজিদের এক বালতি পানি চলে গেছে, কেন পানি অপচয় করলেন? আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায়, আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন? আপনি ঘর থেকে বের হলেন, ফ্যান চলছে, কেন চলছে? ঘর মুছেছেন, ফ্যান ছেড়ে দিয়েছেন, ওই যে পাখা বাতাসে শুকাবে মাটি, কেন? এসি চালিয়েছেন, চব্বিশ ঘন্টা চালানোর কী দরকার? দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয়? বিদ্যুতের ব্যাপার, গ্যাসের ব্যাপার, তেলের ব্যাপার, আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে? আমরা প্রচুর অপচয় করি, আর আমরা জনগণরা সাধু না, আমরা বেশি অপচয় করি। আমরা অপচয় করি না ভাই, প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন। পানির অপচয়, আপনার তেলের অপচয়, আপনার গ্যাসের অপচয়, আপনার বিদ্যুতের অপচয়, এগুলোর উপর কঠিন আইন করা দরকার। অপচয় করলে শাস্তি দিতে হবে, অপচয় করা যাবে না। অপচয় কমালে কী হবে? আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারব। এ যুগে কী কী সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারব? এই হেদায়তগুলো আপনাকে ওই সোকল প্রোটেস্টেন্ট মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই। এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম, তেল রিজার্ভ করতে পারতাম, গোল্ড রিজার্ভ করতে পারতাম, সিলভার রিজার্ভ করতে পারতাম, এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন, এগুলোকে রিজার্ভ করতে পারতাম, এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম, আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম। আমার কথা রাখ করলেন? আমি কি কারো শত্রু? কোনো দলের লোক? আমি আপনাদের জাতির একজন, আপনার দিনই ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী, এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো, কিসের মতো? নিজের ভাইয়ের মতো। আপনার গায়ে আঘাত লাগলে আমি কষ্ট পাবো, আপনাকে কেউ গালি দিলে আমি কষ্ট পাবো, আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না? জনগণের ক্ষতি হলে, দুঃখ দুর্দশা হলে আমাদের বুক কাঁদা উচিত, উচিত কি না? আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরাও অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ তাআলা, রাজি আছে ইনশাআল্লাহ? যত বাকি বকেয়া সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করব না, এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে, যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে, যত কালো টাকা আছে সাদা করতে হবে, এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে। তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক, বাংলার মাটি ডুববে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আপনি যদি কবিতা, সাহিত্য, ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সূরা হুদ আপনার জন্যে, সুবহানাল্লাহ। আপনি যদি কবি মানে কবিতা, সাহিত্য, ছন্দ, বালাঘাত পছন্দ করেন, সূরা আর রহমান আপনার জন্যে, সূরা হুদ আপনার জন্যে, সূরা শুআরা এগুলো আপনার জন্যে। এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে, মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুবহানাল্লাহ।
মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না। আমি লাস্ট জুমার খুতবার একটা লেকচারে বলেছিলাম সূরা ইউসুফ, এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে, অর্থনৈতিক সংকট এইটা সেটা বলা হচ্ছে না, সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন সূরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলি আমিন। কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই, এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ। আরেকটা বইয়ের নাম বলে দেই, বই কিনবেন, আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি, বইগুলো কিনবেন আল্লাহর ওয়াস্তে। আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না, আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাআল্লাহ। যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাআল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান, এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে, আপনি ইনশাআল্লাহ সঠিক পথেই থাকবেন। নামটা বলে দিব, সবার প্রিয় আলেম পুরো বিশ্বের, শুধু বাংলাদেশের নয়, অন্যতম একজন প্রিয় আলেম, বিদগ্ধ আলেমে দিন আল্লামা মুফতি তকি উসমানি দামাত বরকাত। নাম শুনেছেন, এই নামটা শুনেছেন? আচ্ছা, তার অনেক বই আছে, প্রায় 200-300-400 মতো, সবগুলা বই বাসায় কিনবেন ইনশাআল্লাহ। ইবাদত নিয়ে বই আছে, মুআমালাত নিয়ে বই আছে, তাসাউফ নিয়ে বই আছে, জিকির নিয়ে বই আছে, অর্থনীতি নিয়ে বই আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে, প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে। কোথায় পাবেন? এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না, এগুলোতে পাবেন, বাংলা বাজারে ঢাকায় পাবেন, এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া, তাদের এলেম, তাদের আমল, তাদের আখলাক দেখলে পরকালকে চেনা যায় মাশাআল্লাহ। বই কিনতে পারবেন তো একটু ইনশাআল্লাহ? আরে ভাই, ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো 100 টাকা শেষ হয় আপনার, আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ। এখন সহি প্রেম করে মানুষ। এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই, যে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না, তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে? কি উত্তর দিব বলেন? আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না, পবিত্র হতে চাচ্ছেন, পবিত্র পথে আসতে চাচ্ছেন, তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবে? এগুলো কি হালাল না হারাম? আল্লাহ পাক বলেছেন লা তাকরাবু জিনা, জিনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। দেখেন এই একই কথা আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিমা সালামকে এই রকম শব্দে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের ফল খেও না, এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয়, এই বাসের কাছেও বসবো না। বুঝতে পারছেন কথা? একইভাবে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জেনা করো না এমন নয়, জেনার কাছেও। তার মানে ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা, হারাম। আপনি ফোনেও কথা বলবেন না, আল্লাহ পাক তৌফিক দান করে না। আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন, এমন হতে পারে যে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই, হতে পারে কি না? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বইটা কিনবেন, বইটার নাম, দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। যদি কিনতে না পারেন, ওই যে প্লে স্টোরে ঢুকেন, প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম, এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী 1 বছরের মধ্যে মুখস্থ করবেন, রাজি আছেন কি না? আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যায় পড়ার, এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন, পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করবেন। আমি আর একটা আমল বলে দিব, তারপর সামনে যাব, সেটা হলো পাঁচক নামাজ তো পড়েন মাশাআল্লাহ, নাকি? কারা কারা নামাজ পাঁচক তো পড়েন, হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামা। আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো, একটা হাদিস শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والشرك ترك الصلاه। আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি?
من ترك صلاة متعمدا فقد بريت من ذمة الله কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল অন্য হাদিসে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো বলে নাউযুবিল্লাহ আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই হ্যাঁ নামাজের কথা বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন না হাত তুলেন এবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে তওবা করেন আমার সাথে তওবা করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও ইনশাআল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল পারা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন হিসনুল আর কোন আলেমের নাম বলেছি আল্লামা জোরে বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন আজকে এখানে শেষ করছি ভাই سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته